মাঝাকাশে ভয়ঙ্কর বিপদ, খারাপ আবহাওয়ার কবলে বারবার বিমান দুর্ঘটনা, ঝড়ের ছাপটা কেন সামাল দিতে পারে না বিমান, তানজানিয়ার দুর্ঘটনা চিন্তা বাড়াচ্ছে, যেসব ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। খারাপ আবহাওয়ার কারণে একের পর এক বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে ভয়ঙ্কর পরিস্থিতি, ফ্লাইটের ভেতরেই আতঙ্কের অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কখনোই বিপদে পড়ে পাইলটের কেরামতিতে প্রাণ হাতে করে বেঁচে ফিরেছেন যাত্রীরা, কখনো আবার ভাগ্য সহায় হয় না। যাদের আকাশপথে যাতায়াতের অভিজ্ঞতা নেই তারা কি জানেন খারাপ আবহাওয়া কিভাবে বিপদে ফেলতে পারে? ঝড়বৃষ্টি শুরু হলে বিমানটি মেঘের ওপরে উঠে যায়, সেখানে বাতাসের প্রভাব থাকলেও সেটা কিছুটা কম। সাধারণ ঝড়বৃষ্টিতে বিমান চালাতে কোনো অসুবিধা হয় না, তবে যদি প্রবল বৃষ্টি বা ঝড় হয় তখনই হয় আসল বিপদ। ঝড়ের মধ্যে পড়লে কোন জালে ফেঁসে যায় উড়ন্ত বিমান? বিমানটি তখন মাটিতেও নামতে পারে না কেন? ঝড়ের মধ্যে বাতাসের বেগ বিমানের ওপর চাপ দেয়, বিমান বাতাসের ওপরই ভেসে থাকে, তাই বাতাসের বেগে বিমানেরও গতিপথ পাল্টে যেতে পারে, তখনই হয় মারাত্মক দুর্ঘটনা। তাই ঝড়বৃষ্টি শুরু হলে অনেক সময় বিমান চলাচল বন্ধও থাকে। আবার খারাপ আবহাওয়ার ক্ষেত্রেও চলন্ত কোনো বিমান নির্দিষ্ট রানওয়েতে ল্যান্ড করতে পারে না। আবারও এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো বিশ্ববাসী, দুর্ঘটনার কারণ সেই খারাপ আবহাওয়ায়। তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় যাত্রীসহ ভেঙে পড়ল একটি বিমান। সেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে অবতরণ করার কথা ছিল বিমানটির। 40-এর বেশি সওয়ারি নিয়ে তানজানিয়ায় ভিক্টোরিয়া হ্রদে ডুবল বিমান। রানওয়েতে নামার সময় বিপত্তি, বিমানটি 100 মিটার উপরে থাকার সময় খারাপ আবহাওয়ার মুখে পড়ে, মাঝ আকাশে শুরু হয় সমস্যা, প্রবল বাতাসের সঙ্গে গোদের ওপর বিস্ফোরণ হয় বৃষ্টি, দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ভিক্টোরিয়া লেক আফ্রিকার সব থেকে বড় লেক, তাই এই হ্রদের জলে কত যাত্রী তলিয়ে গিয়েছেন তা নিয়ে বাড়ছে আশঙ্কা। চলতি বছরের মার্চে সব থেকে বড় বিমান দুর্ঘটনা দেখেছে চীন। মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমান 133 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে। দক্ষিণ চীনের গুয়াংঝি প্রদেশের উঝো শহরের কাছে গ্রামে দুর্ঘটনাটি হয়। বিমানটি ভেঙে পড়ার ফলে পাহাড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার জন্য বিখ্যাত নেপালের ত্রিভুবন বিমানবন্দরও। এই বিমানবন্দরে দুর্ঘটনার সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। 2018 সালের 12ই মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্ঘটনায় 50 জন যাত্রীর মৃত্যু হয়। 2019-এর ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার কথা মনে আছে? সেখানে মাটি ছাড়ার মাত্র 6 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছিল উড়ান, ঘটনায় প্রাণ হারান 150-এরও বেশি মানুষ। 2007-এ কেনিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 114 জনের। তারও আগে 2000 সালে রাজধানী নাইরোবিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 160 জনের। জিরো রিপোর্ট, প্রথম কলকাতা।